ভিতরে যাওয়া যাবে না? লুকাইলে যাওয়া যাবে। ও এত কষ্ট করে আসলাম। ওই যে জমিদার বাড়ি দেখা যাচ্ছে, সেই জমিদার বাড়ি। আসসালামু আলাইকুম, আমি মোসাফি মিজান। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিশোরগঞ্জ শচীনপুরের গাঙ্গেটিয়া জমিদার বাড়ি, যা বর্তমানে মানববাবুর জমিদার বাড়ি নামে পরিচিত। আর এটা আমি যেটা পার হচ্ছি সেটা হোসেনপুরের একটা ছোট্ট খাল, যেখানে ব্রিজটি মেরামত করা হয়নি এখনও, ভেঙে আবার পুনরায় করা হচ্ছে। সামনে থেকে আমাকে অটোতে যাইতে হবে, এখান থেকে একটু দূরে গাঙ্গেটিয়া যাব আপনাদের ওই জমিদার বাড়ি দেখতে। আপনারা যারা কিশোরগঞ্জের এই মিঠাময়ন হাওড়গুলো দেখতে আসেন, তারা চাইলেই সুযোগ খুঁজে এই জমিদার বাড়িগুলো দেখে যেতে পারেন। এটা একটু গুগল করে নিলেই আপনারা পেয়ে যাবেন, গাঙ্গেটিয়া জমিদার বাড়ি, হোসেনপুর, গোবিন্দপুর ইউনিয়ন, যেখানে আপনি কিশোরগঞ্জ সদর থেকে সহজেই আসতে পারবেন। এবং কিশোরগঞ্জ সদর থেকে এর দূরত্ব 11 কিলোমিটার। এটাই হলো গাঙ্গেটিয়া জমিদার বাড়ি। না ভিতরে যাওয়া যাবে না, লুকাইলে যাওয়া যাবে। কয়টার দিকে আসে? একটু পর পরে লুকাইতে আসে, চাবি আছে অনেক। যা আপনি একাই তো যাইতে দিব নাকি ভিডিও রেন নাকি তা বাইক ইউটিউব চ্যানেল আছে না? মুসাফির মিজান সার্চ দিন পেয়ে যাবেন। মুসাফির মিজান, মুসাফির মিজান। ও এত কষ্ট করে আসলাম জমিদার বাড়িতে, যদি ঢুকতে না পারি তাহলে তো বড় কষ্ট হয়ে যাবে। সব তালা দেওয়া। ওই যে জমিদার বাড়ি দেখা যাচ্ছে, পিছনে জমিদার বাড়ি, আর একটা জমিদার বাড়ির পুকুর, আর এটা মেবি কবর হবে, কিছু তো লেখা নেই, কিছু লেখা নেই। জমিদার বাড়ির পুকুর, বেশ বড়। অবশেষে আসছি সেই গাঙ্গেটিয়া জমিদার বাড়ি। অনেক এটা মেন গেট, মেন গেট বন্ধ থাকে সবসময়। এই যে ভালো
বিশাল বড় জায়গা নিয়ে এই সেই জমিদার বাড়ি। বাগান আছে, পুকুর আছে, সেই জমিদার বাড়ি। জমিদার বাড়িটির যাত্রা শুরু হয় 1800 শতকের দিকে দীননাথ চক্রবর্তীর হাত ধরে। বর্তমানে তাদের উত্তরাধিকারী মানবেন্দ্র চক্রবর্তী চৌধুরী এখানে থাকেন এবং তারাই এই জমিদার বাড়িতে অবস্থান করেন। বাইরে তেমন কিছু দেখার মতো ছিল না, ভিতরে আর কি আছে আমি ওইভাবে আর জিজ্ঞাসা করি নাই। আর এই ছিল মোটামুটি একটা ওপেন ঘর আর বাহিরে সুন্দর কারুকার্য বিশিষ্ট জমিদার বাড়িটির দৃশ্য আসলেই অনেক সুন্দর ছিল। জমিদার বাড়ি যেটা আগে বলা হয় ঠিক ওই রকমটাই। এখন সেই জমিদারি ভাবটি নিয়েই সে দাঁড়িয়ে আছে কিশোরগঞ্জে। এর বিস্তারিত তথ্য আমি ডিসক্রিপশনে দেওয়ার চেষ্টা করব, সেখান থেকে আপনারা চাইলে পড়ে নিতে পারেন। তো এটাই ছিল গাঙ্গাটিয়া জমিদার বাড়ি, আর হচ্ছে এটা হচ্ছে মেন ফটক। এটাই ছিল গাঙ্গাটিয়া জমিদার বাড়ির মেইন ফটক। এ পাশে মনে হয় সমাধি হবে একটা। ওকে, এটাই ছিল পুকুর। এখন আমরা যাইতে হবে আরেকটা জমিদার বাড়ির দিকে যাব। এরপর ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিশোরগঞ্জের 1100 দুর্গ এবং 600 থেকে 700 বছরের পুরাতন সাদি এবং শাহ মাহমুদ মসজিদ। আর আমার ভিডিওগুলো দেখতে চাইলে এবং ঘোরাঘুরিগুলো পছন্দ হইলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করে এগিয়ে যেতে সাহায্য করবেন।